শিয়াল করছো না গেলা নাকি মিষ্টি দেখছো কোন অঞ্চলের কেলা এটা বলতে পারবি আমি কি কেলা বেছি বেছো না খাও না ঝোলা তো ইচ্ছা মতন বড় তুমি তো খাইছি মাত্র তিন দে গেল আর তুই যে পরিমাণ খাইছস ছাগলেও তো অত কেলা খায় না এটা বলতে না পারার কি আছে ওটা বরিশালের কেলা হস্তি সুন্দর কি আগে অবশ্য মুন্সিগঞ্জের কেলা বিখ্যাত ছিল এখন আর বেল নাই এখন বরিশাল অবশ্য ফাও খাইলে সব অঞ্চলের জিনিসই মজা লাগে ফাও মানে কসুরি সুরি সুরির মাল খাদ্য দ্রব্যাদি কোনোদিন চুরি হয় না তুই বলতে পারো জিনিসটা লই আসছি জিনিসটা কি এটা চুরি হয় নাই বড়লা তো করো না কালির অক্ষর তো ভিতরে নাই বাস্তু সংস্থান শুনছ এখন এটা যদি তোরে উদাহরণ সহকারে ব্যাখ্যা করি তাহলে বাস্তু সংস্থান হইতেছে মনে করো সাপ কি সাপ হ্যাঁ সাপে কি করবে সাপে ব্যাং খাইবে খায় সিলে কি করবে সিলে আবার সাপ খাইয়া লাইবে সিলেরে আবার অন্য কেউ খাইয়া লাইবে দুনিয়াদারি হয়েছে খালি বড় খাওয়া খাওয়ার খেলা যে যারে খাইতে পারে বুঝছো তুমি কি প্লেয়ার না ফুটবল এটা আগে ডিসিশন নাও ফুটবল হইলে খালি লাতি খাবা আর যদি প্লেয়ার হও খালি লাইট দেবা ইয়ারে বলে কলা চুরি করে খাইতেছ আমার চুরি নিয়ে মিথ্যা কথা কস আল্লাহ সব কিছু সহ্য করবে চুরি নিয়ে মিথ্যা সহ্য করবে মানিব্যাগ কই গেল যেখানে পয়সা দেবে কি করবো